বছর খানেক আগেই খোলামেলা দৃশ্যে অভিনয় করে দর্শক মাতিয়েছিলেন আচমকাই এক মুফতিকে বিয়ে করে সংসারী হয়ে যান শুধু তাই নয় ইসলামের পথে জীবন চালাতে বলিউডকে বিদায় জানিয়েছেন খান গত বিশ নভেম্বর ছিল তাদের প্রথম বিবাহবার্ষিকী গত বছরের নভেম্বরে গুজরাটের ব্যবসায়ী মুফতি সৈয়দ আনাসকে বিয়ে করেন সানা বিশেষ এই দিনে স্বামীর প্রশংসা করে একটি পোস্ট দিয়েছিলেন সানা সেখানের স্বামীর সঙ্গে বুড় কাপড়ে তোলা একটি ছবি শেয়ার করেছেন তিনি তাদের পেছনে রয়েছে পবিত্র কাবা শরীফের ছবি ক্যাপশনে লেখা রয়েছে আমি আপনার দিন আখিরাত ও এর মধ্যবর্তী সব কিছুর জন্য প্রার্থনা করি যেমন আমি আমার জন্য করি ঠিক যেমন আমি নিজের জন্য প্রার্থনা করি তেমনি আপনার জন্য প্রার্থনা করি কারণ আমি নিজের জন্য যা চাই আপনার জন্য তাই চাই শিগগিরই পবিত্র হজ করার ইচ্ছে পোষণ করে সানা লিখেন আপনি আমাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যান পাপের কাছে নয় আপনি অপেক্ষার যোগ্য ছিলেন প্রথম বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা সৈয়দ আনাস পেছনের ছবির মতো অর্থাৎ কাবা শরীফের মতো বাস্তবে সব হওয়ার জন্য অপেক্ষা সইছে না ইনশাল্লাহ দুই সালে একটি সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী সানা খান এরপর চোদ্দটি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেন এই নায়িকা তবে ছোট চরিত্র গান মিলিয়ে পঞ্চাশটির বেশি সিনেমায় তাকে দেখা গিয়েছিল আর এখন তিনি অভিনয় থেকে অনেক দূরে